হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুবই ভালো আছো, আমিও ভালোই আছি। তো আজকে আবার একটা রিকোয়েস্ট ভিডিও নিয়ে চলে এসেছি, সেটা হচ্ছে স্নিজিং আর হচ্ছে নোজ ব্লোয়িং। কিন্তু আমার নাকে কতটা সর্দি আছে আমি সেটা জানি না সত্যি কথা বলতে, কারণ আমার সর্দি হলো না, নাক দিয়ে সেইভাবে সর্দি বেরোয় না। তো চেষ্টা করছি, ভিডিওটা ছোটোই হবে, বেশি বড় করছি না। যদি পরে কোনো দিন সর্দি হয় সেইভাবে তখন আমি ভিডিওটা বড় করে বানাবো। অনেক দিন থেকে অনেক 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 রিকোয়েস্ট আসছে, মানে রিকোয়েস্টের পর রিকোয়েস্ট, রিকোয়েস্টের পর রিকোয়েস্ট, আমি আর মানে না বানিয়ে আর পারলাম না। ঠিক আছে, বানাচ্ছি, যতটা পারবো চেষ্টা করব, কারণ সত্যি কথা বলতে আমার নাকে একটুও সর্দি নেই। কী করবো, এত রিকোয়েস্ট তোমাদের, এত রিকোয়েস্ট, কারণ তোমরা আমাকে এত ভালোবাসা দিয়েছো, তা তোমাদের তো রিকোয়েস্টটা রাখতেই হবে। তো চেষ্টা করছি। তো যাই হোক, যারা ভিডিওটা প্রথমবার দেখছো, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর যারা পুরনো বন্ধু আছে তাদের তো বলার কিচ্ছু নেই, কারণ তারা পাশে না থাকলে আজকে আমি এই জায়গায় মানে এতটা দূর আসতে পারতাম না, কারণ এখনও অনেকটা দূর যেতে হবে। তোমরা যদি পাশে না থাকো তাহলে যেতেই পারবো না। প্লিজ তোমরা এইভাবে আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রেখো। বিশেষ করে যারা নতুন এসছো তাদেরই বলছি, বেল আইকনটা প্রেস করে রেখে দিও, কারণ যখন কোনো আমি ভিডিও আপলোড করব তাহলে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। আর একটা কথা বলছি, যারা লাইভে আসছো, চ্যানেল সাবস্ক্রাইব করছো, তাদের তো অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, কিন্তু প্লিজ একটু ভিডিও কিংবা কী বলবো, লাইভটা একটু বেশিক্ষণ ধরে থাকো, মানে বিশেষ করে দু চার মিনিট, পাঁচ মিনিট অন্তত থাকো। কারণ কী বলো তো, তোমরা হয়তো লাইভে চলে মানে লাইভ এসে সাবস্ক্রাইব করে হয়তো চলে যাচ্ছ, কিন্তু যত মানে একটু বেশি সময় না দেখার জন্য আমার সাবস্ক্রাইবগুলো কেটে যাচ্ছে। তো প্লিজ হচ্ছে একটু বেশিক্ষণ ধরে দেখো, দেখে তারপরে সাবস্ক্রাইব করো। তো চলো, ভিডিওটা মানে অনেকটা বকবক করে ফেলেছি, বকবক হয়ে গেছে, এবার ভিডিওটা শুরু করছি। তো আগে হচ্ছে হাঁচি দিতে হবে, হাঁচি না, এমনি তো হাঁচি না দিলেও তো সর্দি বেরোবে না। তো যাই হোক, আগে তার জন্য দেখো এই যে নিয়েছি, এটা কী বলো তো, এটা কাগজের টুকরো, টুকরোকে মানে ভালো করে সরু করে দেখো, এই যে দেখো তোমাদের কাছ থেকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছ, এটা নিয়েছি, এটা আগে নাকের মধ্যে দেবো, তারপরে দেখি হাঁচি হয় কি না, হাঁচি হওয়ার পরে তারপরে সর্দি বেরোবে। আর হচ্ছে সর্দিটা মোছার জন্য এই যে গামছাটা এ করে নিয়েছি, এই যে দেখো। তো যাই হোক, চলো নাকের মধ্যে দিই। কাউন্ট করবে কিন্তু,
তো ওই যে দেখলে যে কাগজ দিয়ে করলাম, তো কাগজ দিয়ে আর হাঁচি হচ্ছে না, তো তার জন্য দেখো এই যে লঙ্কা নিয়ে এসেছি, দেখি এটা দিয়ে চেষ্টা করে দেখি হয় কি না। দেখা যাক। দেখতে পাচ্ছ আমার নাকে একটু সর্দি নেই, যে দেখো দেখতে পাচ্ছ, ওই জন্য আমি ভিডিওটা বানাতে চাই না। দেখতে পাচ্ছ আমার কি অবস্থা, চোখ মুখ জল, চোখ দিয়ে মুখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে। এনাকে হবে না, কারণ এনাকে নাকের মধ্যে ব্যথা করছে আর হচ্ছে না। তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। এই যে আর বেশি দিলে আমার নাকের মধ্যে ইনফেকশন হয়ে যাবে, কারণ আমার নাকে তো বেশি সর্দি নেই। তো যাই হোক চলো টাটা, ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো টাটা।